শুরুতেই তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, নিজের পদক্ষেপে সবসময় গোপন রাখার চেষ্টা করো, কারণ তোমার ভালো চাওয়ার মানুষ থাকুক বা না থাকুক, খারাপ চাওয়ার মানুষের কিন্তু কোনো অভাব নেই। এই পৃথিবীতে হাত ধরে টানার মানুষের থেকে পা ধরে টানার মানুষের সংখ্যাই কিন্তু অনেক বেশি। আমরা জীবনের বিভিন্ন সময় এটা বুঝে উঠতে পারি না যে আমাদের জন্য আসলে সঠিক সময় কোনটা। হ্যাঁ, এটাই আমাদের জন্য একদম সঠিক সময়। এ সময়টাকে কাজে লাগাও। মনে রেখো, আজ আমরা যদি নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নেই, আজ আমরা আমাদের সময় এবং সুযোগকে যদি কাজে লাগাই, তাহলে আগামী দিনে কখনোই আমাদের অতীত নিয়ে আফসোস করতে হবে না। কিছু মানুষ আছে যারা নিজের অতীতকে দোষারোপ করতে করতে বর্তমানকে খারাপ করে ফেলে। আজকের বর্তমান, গতকালের ভবিষ্যৎ এবং আগামীকালের অতীত, তাই আমি বলবো এটাকে কাজে লাগাও। হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক সময়, এটাই তোমার জন্য বড় সুযোগ। আমরা কথায় কথায় ভাগ্যের কথা বলি না? অবশ্যই ভাগ্য আছে, কিন্তু প্রতিটা মানুষ ভাগ্যের দেখা পায় তার কর্মে, সফলতার দেখা পায় তার চেষ্টায়, আর সুফলের দেখা পায় ধৈর্যে। তাই আমি বলবো মেহনত করো, চেষ্টা বজায় রাখো, ধৈর্য ধারণ করো। এটা মনে রেখো, পৃথিবীতে কোনো কিছুই একদিনে হয় না, কখনো হবেও না। জীবনে ভালো কিছু করতে, বড় কিছু করতে সময় তো লাগবেই। মেহনতি ব্যক্তিদের এই পৃথিবীর পরিচালক কখনোই শূন্য হাতে পাঠায় না। আমরা আরেকবার চেষ্টা করে দেখি। এই চিন্তাভাবনা কখনোই মানুষকে মৃত বানায় না। তুমি এটা কতটা বিশ্বাস করো আমি জানি না। এই পৃথিবীতে যা কিছু ঘটছে, যত কিছু ঘটছে, সমস্ত কিছুর পেছনে চেষ্টার অবদান কখনোই তোমাকে বোঝানো যাবে না, কখনোই তোমাকে বোঝাতে পারবো না। আজ যেটাকে আমরা সম্ভব হবে না বলে মনে করছি, কিছু মানুষের চেষ্টায় সেটা হয়তো বা সম্ভব হয়েও যাবে। এখন থেকে 300 বছর আগে আকাশে ওড়া মানুষের কাছে অসম্ভব বলে মনে হতো, কিন্তু মানুষের চেষ্টা আর অক্লান্ত পরিশ্রমের জন্যই আজ মানুষ আকাশপথে যাত্রা করে। একসময় চাঁদে যাওয়াটা মানুষের কাছে অসম্ভব ছিল, কিন্তু আজ মানুষের কাছে এটা খুবই স্বাভাবিক। এসব মানুষের কাছে কাকতালীয় ছিল, কিন্তু সময়ের ব্যবধানে আজ মানুষের কাছে এগুলো খুবই স্বাভাবিক। সত্যি বলতে, এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি, বারবার করা প্রচেষ্টা এগুলো তৈরিতে সাহায্য করেছে। তাহলে একবার ভেবে দেখো, চেষ্টায় কী না সম্ভব। এই পৃথিবী পরিবর্তন করা সম্ভব, এই সমাজ পাল্টে দেওয়া সম্ভব, একজন মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। আর একবার চেষ্টা করে দেখি যে চিন্তাভাবনা মানুষের জীবন কত পরিবর্তন করে দিয়েছে। এই চিন্তাভাবনা না জানি কত মানুষকে সফলতার পথ দেখিয়েছে। হার মেনো না, এত সহজে হার মেনো না। মনে রেখো, যদি তোমার আশা আকাঙ্ক্ষা বড় কিছু হয়, ভালো কিছু হয়, তাহলে সময় তো বেশি লাগবেই। দেখো, কিছু মানুষ হয়তোবা তোমাকে বলবে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু পারবে না, কিন্তু সত্যি বলতে এগুলো সবই স্বল্প সময়ের জন্য। সফলতার আগে যারা তোমাকে বলছে যে তোমার দ্বারা কিছুই হবে না, কোনো কিছু পারবে না, কিন্তু তোমার সফলতার পরে এরাই তোমাকে বলবে, আমাদের বিশ্বাস ছিল যে তুমিই পারবে, আমাদের বিশ্বাস ছিল যে তুমি করে দেখাবে, তোমার মধ্যে ইউনিক কিছু ছিল, আমরা আগেই বুঝতে পেরেছিলাম। যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে তারাই তোমার প্রশংসা করবে। জাস্ট সময়ের অপেক্ষা। শুধু তোমাকে বলবো, কখনো রিয়্যাক্ট করো না। কেউ কিছু বললে হ্যাঁ না মুচকি হাসি দিয়ে বেরিয়ে আসো, তোমাকে কেউ কিছু বললে হ্যাঁ না মুচকি হাসি দিয়ে বেরিয়ে আসো, তোমার জবাবটা কাজের মাধ্যমে দাও, কথার মাধ্যমে নয়। জয়ী তো তোমাকে হতেই হবে তাদের জন্য, যারা তোমার হারের অপেক্ষায় বসে আছে। এ পৃথিবীবাসী সফলতার আগে এক রকম দেখে এবং সফলতার পরে আর এক রকম। যদি জীবনে এই মজাগুলো পেতে চাও, এমন কিছু করে দেখাও যাতে মানুষ তোমার মতো হতে চায়, তোমার জীবনে আর 5টা মানুষের মনে অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক সময়, এটাই তোমার জন্য বড় সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাও, দেখবে তোমার জীবন আপনা আপনিই বদলে যাবে।